সম্প্রতি বাংলাদেশে দুর্গাপূজার সময় দুর্গা প্রতিমার পায়ের নিচে ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ পবিত্র কোরআন রাখাকে কেন্দ্র করে দুর্গামূর্তি ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পশ্চিম শিলচরের সুশীল সমাজ। সোমবার রানীঘাট বাজারে বিদ্যুৎ বিভাগের অবসরপ্রাপ্ত বড়বাবু ফয়জুল হক লস্করের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন ইকবাল হোসেন লস্কর। তিনি বলেন, সে দেশে শুধু প্রতিমা ভাঙচুর হয়নি, সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, মানবতার খাতিরে এই জঘন্য ঘটনার প্রতিবাদ জানাতে এই সভার আয়োজন করা হয়েছে। এছাড়া সভায় বাংলাদেশের ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ ও সরকারকে কঠোর হাতে পরিস্থিতি মোকাবেলা করা এবং এই ঘটনার জেরে ত্রিপুরায় মসজিদ ভাঙচুরের ঘটনা বন্ধের দাবি জানিয়ে বক্তব্য রাখেন কৃষ্ণপুর ভৈরবনগর জিপি সভাপতি হিফজুর রহমান বড়ভূঁইয়া ও ফয়জুল হক লস্কর। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রুপ সদস্য অসীম পাল, সিপিআইএম নেতা আশিকউদ্দিন বড়ভূঁইয়া, হাফিজ ইব্রাহিম আহমদ বড়ভূঁইয়া, ফখর উদ্দিন, মকসুদ আহমদ লস্কর, ফেরদৌস আলম লস্কর প্রমুখ। বাংলাদেশে নয়, এইগুলো ঘটনা প্রত্যেক বছর কোনো না কোনো জায়গায় হয়ে থাকে। তাই সেটা কোনো ধর্মের ব্যাপার নয়, সেটা কোনো দুষ্কৃতীরা করে। এবং আমরা সাধারণ মানুষ দেখি যে আমরা সবসময় ওই ঘটনাগুলোর মধ্যে লিপ্ত হয়ে যায় কোনো না কোনোভাবে ইমোশনাল হয়ে, আর জিনিসটা অনেক লম্বা হয়ে যায়, আমাদের মধ্যে ভেদাভেদ একটা সৃষ্টি হয়। আমি একটা কথা বলতে চাই, আমরা দেখি যে কালকে আমাদের একটা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হয়েছিল, তো তখন আমি একটা দোকানে বসেছিলাম, তখন জনগণ আমাদের রাষ্ট্রগান চলছিল খেলার শুরুতে, তখন আমার দোকানের সামনে তিন চারজন ছেলেগুলো সবাই দাঁড়িয়েছিল, সেই চাইছিলাম আমি কালকে। সেটাই হলো আমাদের প্রকৃত সম্মান, যখন ব্যক্তিত্ব তথা সাম্প্রদায়িক সুশ্রী দেওয়া ব্যক্তিত্বকে আমরা হুঁশিয়ারি দিতে যাচ্ছি যে ভারতবর্ষ তথা আমাদের আসাম রাজ্যের জনগণ সাম্প্রদায়িক নয়, আমরা সর্বভৌমত্বে বিশ্বাসী, সকল ধর্মে আমরা বিশ্বাসী। এই আওয়াজটুকু দেওয়ার জন্য আমরা এখানে আজকে জমায়েত হয়েছি। আজকে জমায়েত হওয়ার উদ্দেশ্য একটাই, যেটা হচ্ছে আমরা কিছুদিন আগে দেখেছি সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন পুরাণ দেখে গিয়েছে মন্দিরে পূজার এই দেবীর পায়ের নিচে। আপনারা কি বিশ্বাস করেন যে 10-15% হিন্দু বাংলাদেশে থাকে? কোন মানুষে এটা সাহস করতে পারবে যে কোন হিন্দু মানুষ যে মন্দির দেবীর পায়ের নিচে আমি পুরাণ দেখি দিই, যে তার লাভ হবে কি, তার উদ্দেশ্য রাখি? নিশ্চয়ই চক্রান্তকারী এখানে লুকায়িত আছে, যে উদ্দেশ্যে তারা চক্রান্ত করেছে। হ্যাঁ, যে এখানে আজকাল যে বাজারে কি হয়, ধর্মের সুলিশন দিলেই তাড়াতাড়ি কাজটা সেরে যাওয়া হয়। ধর্মের গান, ধর্মের আবেগ, ধর্মের আঘাত যদি দেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি মানুষ আমার পাশে দাঁড়াবে এবং আমার সঠিক যে উদ্দেশ্য সেটা আমি বাস্তবায়ন করতে পারবো, হয়তো প্রতিরোধ করতে পারবো, নেতা হতে পারবো মানুষের মধ্যে। কিন্তু যারা ধর্মের নামে এই সমস্ত ভণ্ডামি করে এরা মোটেই ধার্মিক। বাবা হোটেল ফ্যামিলি ধাবা এবং বাবা রেস্টুরেন্ট, এখানে সব ধরনের সুস্বাদু রকমারি খাবার পাওয়া যায়। স্থান নিউ করিমগঞ্জ রেল স্টেশনের নিকট বাখরশাল। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন 7086403972 এই নম্বর। বড়খোলা থেকে শিবির আহমদ বড়ভূঁইয়ার প্রতিবেদন, তরঙ্গ টিভি।